এদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা। বুধবার ভোর থেকে তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর। সকাল 8টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। যানবাহনগুলো কেউ হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তবে ঘন কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্য দিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে সারা দেশে শুরু হয়েছে শীতের তীব্রতা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জেঁকে বসেছে শীত। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শীত কুয়াশা হিমেল হাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর, আর কতদিন থাকতে পারে এই তীব্রতা জানাবেন? সিনথিয়া, সকাল থেকে আমরা যে ঘন কুয়াশা দেখেছিলাম সেটি কিন্তু অনেকটাই কেটে গিয়েছে, সূর্যের দেখাও এরই মধ্যে আমরা পেয়েছি। সকাল থেকে তীব্র কুয়াশার ভিতরে আমরা দেখেছি রাজধানীতে হেডলাইট জ্বলে গাড়ি চলাচল করতে। কুয়াশাটা ধীরে ধীরে বেলা যতই বাড়ছে ততই কুয়াশাটা কমে যাচ্ছে, রোদের যেহেতু দেখা পাওয়া গিয়েছে। এবং তাপমাত্রাও কিন্তু অন্য দিনের তুলনায় কিছুটা বেড়েছে, 13.2 ডিগ্রি সেলসিয়াস ঢাকার আজ এখন পর্যন্ত যে তাপমাত্রা সেটি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এবং পুরো বাংলাদেশ মিলে 4টি জায়গায় এখন পর্যন্ত তারা 9 ডিগ্রি সেলসিয়াস পেয়েছে। তারা 10টার কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে, সেখানে হয়তো বা পুরো দেশের যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো তারা জানাবে। এছাড়াও একটি বিষয় তারা আগেই কিন্তু বলে রেখেছিলেন যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আজ আগামীকাল পরশু এই 3 দিন উপকূলীয় কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এই জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই শীতটা এরকম থাকবে, কোনো দিন একটু কমবে কোনো দিন একটু বাড়বে এমন অবস্থার মধ্য দিয়ে যাবে। এবং জানুয়ারির শেষের দিক থেকে শীতের তীব্রতাটা ধীরে ধীরে কমে আসবে আবহাওয়া অধিদপ্তর এমনটি বলেছেন। তবে আমরা যেটি দেখেছি বিগত 2 দিন ঢাকার যে তাপমাত্রা ছিল তার থেকে তাপমাত্রা আজকে একটু বেড়েছে। আগামী দিনগুলোও সবাই আশা করছেন যে এভাবে তাপমাত্রা বাড়বে, শীতের তীব্রতা কমবে। কারণ শীত যত কমে আসে তখন কিন্তু আমরা দেখি যে সাধারণ যে মানুষ রয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা বিশেষ করে রাস্তার পাশে থাকেন তাদের কিন্তু দুর্ভোগটা বেড়ে যায়। সব মিলিয়ে বলা চলে যে কিছুক্ষণ পর আবহাওয়া অধিদপ্তর যখন আনুষ্ঠানিকভাবে তারা আজকের দিনের আবহাওয়ার বিষয়টি তারা জানাবেন, তারপরে দর্শকদেরকে আমরা সেই বিষয়ে আরও আপডেট জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ।